নমস্কার বন্ধুরা আমি বিমল পটাশপুর পূর্ব মেদিনীপুর থেকে আজকে যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে ওয়েস্ট ডিকম্পোজার আমরা বায়োফ্লক ট্যাঙ্কে কখন ব্যবহার করব বা ওয়েস্ট ডিকম্পোজারের কিছু সমস্যা অনেকেই ফোন করে জানাচ্ছেন তারা হচ্ছে যে ওয়েস ডিকম্পোজার ব্যবহার করতে গেলেই দেখা যাচ্ছে যে মাছের কিছু কিছু সমস্যা আসছে তো তার জন্য সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। যারা ওয়েস কম্পোজার ব্যবহার করতে চাইছেন বায়োফ্লক ট্যাঙ্কে তো প্রথমত জানা উচিত যে আমরা বায়োফ্লক ট্যাঙ্কে ওয়েস কম্পোজার কখন ব্যবহার করব বা কেনই বা ব্যবহার করব। সেই বিষয়টা আপনাদের সামনে প্রথমত তুলে ধরি যারা বায়োফ্লক সিম্পলভাবে করছেন বায়োফ্লকের নিয়ম মেনেই বায়োফ্লক করছেন তাদের প্রয়োজন হবে না ওয়েস কম্পোজার ব্যবহার করার জন্য তো তারা তো ওয়েস ডিকম্পোজারের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই যারা হচ্ছে বায়োফ্লগটা করছেন ফ্লগ দিয়েই যাদের ট্র্যাঙ্কে অলরেডি ফ্লগ ভালোভাবে ডেভেলপড হয়ে গেছে তো তাদের কোনো কোনো প্রয়োজন নেই ওয়েস ডিকম্পোজার ব্যবহার করার আর সেকেন্ড যারা হচ্ছে বায়োফ্লগটা একদম হচ্ছে ফ্লগটা মেনটেন করতে পারছেন না তারাই কিন্তু ওয়েস ডিকম্পোজারটা কিন্তু ব্যবহার করতে যাবেন না হলে যারা বায়োফ্লকে ফ্লগ মেনটেন করতে পারছেন জলের অ্যামোনিয়ার কোনো সমস্যা হচ্ছে না বা হচ্ছে মাছের কোনো সমস্যা হচ্ছে না তখন কিন্তু ওএসডি কম্পোজার ব্যবহার করতে যাবেন না আর যখন হচ্ছে দেখবেন যে আমার ট্র্যাঙ্কে আমরা হচ্ছে ফ্লকটাকে ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছি না তখন কিন্তু ওএসডি কম্পোজারটাকে আপনারা কিন্তু ব্যবহার করতে যাবেন ব্যবহার যারা হচ্ছে ওএসডি কম্পোজার ব্যবহার করছে তারা অলরেডি জানেন আমার ওয়েসডি কম্পোজারের ভিডিও অলরেডি আছে তো তারা হচ্ছে ভিডিওগুলো দেখে নিতে পারেন যে কিভাবে ওএসডি ডি কম্পোজার আমরা ব্যবহার করতে পারি তাহলে ওয়েস ডি কম্পোজার যখন ব্যবহার করছেন তাহলে সেই কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত বায়োফ্লক ট্যাঙ্কে যারা ওএসডি কম্পোজার ব্যবহার করতে চাইছেন ব্যবহার যারা করছেন তাদের অলরেডি হচ্ছে ভিডিও দেওয়া আছে যে কিভাবে কত পরিমাণে দিলে আমরা বায়োফ্লক ট্যাঙ্কে ওয়েস কম্পোজার ইউজ করতে পারি তো ওয়েসডি কম্পোজার যারা দিচ্ছেন তাদের হচ্ছে মাথায় রাখা দরকার যে হচ্ছে যে ওয়েস কম্পোজার জিনিসটা কি ওয়েস কম্পোজার হচ্ছে আমাদের ট্যাঙ্কের তলায় যে সমস্ত বর্জ্য পদার্থ থাকে সেই সমস্ত বর্জ্য পদার্থকে ডিকম্পোজ করবে ডিকম্পোজ করা মানে বিয়োজিত করা বিয়োজিত করে সেই সমস্ত বর্জ্য পদার্থগুলোকে হচ্ছে যাতে হচ্ছে প্রোটিন সেলে কনভার্ট করতে পারে বা হচ্ছে সেটা হচ্ছে ট্রাঙ্কে যাতে কোনো ক্ষতি না করতে পারে তার জন্যই কিন্তু আমরা ওয়েসডি কম্পোজারটা দিচ্ছি আর যাদের সমস্যা হচ্ছে তাদের বলবো যে ওয়েসডি কম্পোজার দেওয়ার কোনো মানে কথা নেই যে ওএসডি কম্পোজার দিতেই হবে না হলে মাছ চাষ হবে না এরকম কোনো কথা নেই তো তার জন্য যাদের সমস্যা হচ্ছে তাদের ওএসডি কম্পোজার দেওয়ার দরকার নেই তারা ফ্লক মেনটেন করার চেষ্টা করুন আর যাদের বিভিন্ন হচ্ছে জলবায়ুগত কারণেও ওয়েসডি কম্পোজার হয়তো আমরা ব্যবহার করছি তার কোনো হচ্ছে ব্যাড রিয়্যাকশান হয়ে যাচ্ছে তো তার জন্য হচ্ছে ওয়েস ডি কম্পোজার ব্যবহার করার প্রয়োজন নেই কিন্তু যারা হচ্ছে ব্যবহার করছেন তাদের সমস্যা হওয়ার কথা নয় যে ওয়েস ডি কম্পোজার আমরা শুধুমাত্র ট্যাঙ্কের তলায় যে সমস্ত বর্জ্য পদার্থ যেগুলো হচ্ছে জমা থাকে সেই সমস্ত বর্জ্য পদার্থ সেই সমস্ত বর্জ্য পদার্থগুলোকে জাস্ট ডিকম্পোজ করার জন্য কিন্তু ওয়েস ডিকম্পোজার আর যদি হচ্ছে সমস্যা চলে আসে তখন আপনারা কি করবেন তো প্রথমত যে ওয়েস্ট ডিকম্পোজার ব্যবহার করলাম তারপরে কোনো সমস্যা চলে এলো তখন হচ্ছে আপনারা আগে হচ্ছে টোটাল যে ট্যাঙ্কের ওয়াটার তার তার প্রায় টেন পার্সেন্ট ওয়াটার আপনারা কিন্তু আউটলেটের মাধ্যমে আপনারা কিন্তু তলাটা ভালো করে পরিষ্কার করে আউটলেটের মাধ্যমে টেন পারসেন্ট ওয়াটার রিমুভ করে দেবেন দিয়ে নতুন ওয়াটার আপনারা কিন্তু অ্যাড করবেন অ্যাড করার পরে আপনারা মাছের যে সমস্যাগুলো আসছে সেইগুলোর দিকে লক্ষ্য রাখুন যে মাছ মাছের গায়ে লাল দাগ এসছে কিনা বা হচ্ছে মাছের পেট ফুলে যাচ্ছে কিনা এই সমস্যাগুলো দেখুন যদি মাছের গায়ে যদি লাল দাগ চলে আসে তাহলে সেটার জন্য আপনারা কিন্তু যে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন অ্যান্টিবায়োটিক ব্যবহার করার নিয়ম অলরেডি আমার চ্যানেলে আছে ভিডিওগুলো দেখে নিতে পারেন যে কোনো একটা অ্যান্টিবায়োটিক যেটা হচ্ছে টেট্রাসাইক্লিন মেরিকুইন বা হচ্ছে হচ্ছে এন্ড্রোফ্লক্সিসিন হ্যাঁ টেরামাইসিন এই টাইপের যে কোনো একটা অ্যান্টিবায়ো অ্যান্টিবায়োটিক টা কিন্তু ব্যবহার করতে পারেন আর যদি মাছের পেট ফুলে যায় তাহলে আপনারা কিন্তু খাওয়ারের সঙ্গে লিপ ফিফটি টু বাইন্ডিং জেল যেটা আমি সব সবসময় ভিডিওতে বলি যে লিপ ফিফটি টু বাইন্ডিং জেল এমন একটা জিনিস যেটা আমাদের সব সময়ের জন্য সারা কালচারে চালিয়ে রাখা উচিত কিছুদিন অন্তর অন্তর করে তিন দিন করে আপনারা কিন্তু দিয়ে রাখতে পারেন তাহলে যদি মাছের লিভারগত সমস্যা যদি না থাকে তাহলে কিন্তু পেট ফোলার সমস্যা বা হচ্ছে বিভিন্ন যে মাছের খাওয়ারের চাহিদা হচ্ছে না মাছের গ্রোথ হচ্ছে না এই সমস্যাগুলো কিন্তু আপনারা সমাধান করতে পারবেন তো তার জন্য ওয়েস ডিকম্পোজার যারা ব্যবহার করে যারা সমস্যায় পড়ে গেছেন তাদের জন্য এই কথাটা এবং যারা হচ্ছে ব্যবহার করতে চাইছেন তারা কেন ব্যবহার করতে চাইছেন সেই বিষয়টা আগে মাথায় রাখবেন যে যদি আপনারা বায়োফ্লকটা আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে ওয়েস্ট ডিকম্পোজার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আপনারা বায়োফ্লকটাই ঠিকঠাকভাবে করুন যারা বায়োফ্লক করতে চাইছেন না তারা কিন্তু ওএসডি কম্পোজারটা কিন্তু ব্যবহার করতে পারেন তো তার জন্য হচ্ছে মাছ চাষের জন্য ওএসডি কম্পোজার মাস্ট প্রয়োজন এটা কোনো কথা নয় আপনারা যদি মাছ চাষটা আপনাদের মতো করে ঠিকভাবে সাজিয়ে নিতে পারেন তাহলে কিন্তু ওএসডি কম্পোজার ব্যবহারের কোনো প্রশ্নই ওঠে না তো আজকের ভিডিওর যে তথ্যটা ছিল সেটা হচ্ছে যে ওয়েস ডিকম্পোজার আমরা কেন ব্যবহার করব কখন ব্যবহার করব বা যদি কেউ ব্যবহার করে সমস্যায় পড়ে গেছেন তাহলে হচ্ছে তার সমাধানের উপায়গুলো বললাম মাছের গায়ে লাল দাগ চলে আসতে পারে বা হচ্ছে মাছের পেট ফুলে যেতে পারে এই দুটো জিনিস আপনারা কিন্তু মাথায় রাখবেন এই ছিল আজকের বিষয় তো আর একটা কথা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অতি অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন কৃষি আইডিয়া বা হচ্ছে বিভিন্ন বিজনেস আইডিয়া এবং বিভিন্ন ধরনের কৃষি সম্বন্ধীয় তথ্য আপনাদের চ্যানেলের মাধ্যমে মানে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরতে পারি এবং যারা যারা হচ্ছে বিভিন্ন ধরনের কাজ করতে পাচ্ছেন বা কাজ করছেন তাদের অতি অবশ্যই বলব নিচের ডেস্ক্রিপশন স্থানে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন যাতে আপনাদের কাছে গিয়ে আমরা ভিডিও তুলে ধরতে পারি আমার দর্শক বন্ধুদের কাছে তো এই বলে আজকের ভিডিওটি সমাপ্ত করছি নমস্কার